किसी में इतनी शक्ति नहीं है कि बांग्लादेश को दबा करके रख सके अब हम और देर नहीं कर सकते अपने करोड़ों लोगों के लिए उनके भविष्य के लिए आतंक के खिलाफ लड़ाई के लिए एक এবার বাংলাদেশকে দুই ভাগ করে আওয়ামী লীগ এবং হিন্দু সংখ্যালঘুদের জন্য আরেকটা নতুন দেশ তৈরি করে শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানিয়ে দেশে পাঠানোর পরিকল্পনা করছে ভারত ইন্ডিয়ানে পাকিস্তানকে तोड़কে বাংলাদেশকে बनाया था ইন্ডিয়া কে পাস ইতনা पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बना বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় স্বராஜরি শাসক শেখ হাসিনা 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত গেল 15 বছর ভারতে দালালি করে ক্ষমতায় টিকে ছিলেন শেখ হাসিনা এভাবে ভারতের চাটুকারিতা করে ভারতে আস্থা জায়গা করে নিয়ে এখন ভারতের গলার কাটা হয়ে গেছেন শেখ হাসিনা আর তাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মাথা নষ্ট হয়ে গেছে ভারতের বিজেপি নেতাদের তাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের কথা বলে সম্প্রতি বিজেপির এই নেতা বাংলাদেশকে ভেঙে নতুন আরেকটি রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশকে হুমকি দিয়েছেন मैक्सिमम आप लोग फेसबुक में लिख सकते हैं मैं तो ओपन टीवी के सामने खुला मंच में बांग्लादेश को चैलेंज कर रहा हूं मुख्य बोन तो दादा तुम्हार हमें मुखी दिए लात मार बोना डांडा दिया तुम्हारा लात मारो ने टीवी को देखा ये नेशनल मीडिया अधिकता मीडिया है जराल पैलेस्टाइन में, 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 में क्या हो रहा है रोज टीवी में आता है रोज टीवी में इसराइल ने यह किया गाजा में पैलेस्टाइन ने यह किया यूक्रेन में रशिया में क्या हो रहा है रोज टीवी में आता है रोज टीवी में और हमारा पड़ोसी सामने एकदम ताइा में यहां में हम लोगों को रोज मारा जा रहा है और मीडिया कवर नहीं करता क्यों क्या बात है জানা যায় শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছেন আর এই কাজে শেখ হাসিনাকে সহযোগিতা করছে ভারতের মিডিয়াগুলো আর তাই ভারতের এই মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে আখ্যা দেওয়া হয়েছে যখনই এই হিন্দুত্ববাদী সরকার বিশেষ করে মোদী সরকার মোদী সরকারের চাওয়া পাওয়ার দিকে তারা তাকিয়ে থাকে গদি মিডিয়া বলে একটা কথা আছে আপনার ভারতে প্রচলিত আছে এটা ভারত থেকেই কিন্তু এই এই নতুন শব্দটি এসছে যে গদি মিডিয়া গদির দিকে তাকিয়ে থাকে যে গদি কিসে সন্তুষ্ট হয় সেভাবে তারা সাংবাদিকতা করে বাংলাদেশের এই যে সংখ্যালঘু কার্ডটিও এই গদি গদি মিডিয়ার পক্ষ থেকেই এটা হয়েছে এবং এটা এবারই আমি মনে করি যে এটা বুমেরাং হয়েছে তাদের জন্য কারণ এর আগে কখনোই তারা এই এই কার্ড যখন ব্যবহার করেছে এইভাবে বিশ্বের অন্যান্য যেসব ক্রেডিবল গণমাধ্যম আছে রয়টার্স আল জাজিরা বিবিসি থেকে শুরু করে এরা কখনও এই গদি মিডিয়ার এসব অপপ্রচার অপতথ্যকে চ্যালেঞ্জ করেনি এই প্রথম আমরা কিন্তু দেখেছি তারা এই বিশ্ব মিডিয়া কিন্তু এটা চ্যালেঞ্জ করে তারা বাংলাদেশে এসে অনুসন্ধান চালিয়ে তারা প্রমাণ করেছে যে ভারতের গদি মিডিয়া এবং হিন্দুত্ববাদী মিডিয়া যে প্রচারণা চালিয়েছে এটার উদ্দেশ্য কী এটা মূলত ফেসিস শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এবং তাকে এখানে ফেরানো যায় কি না এখানে প্রতি বিপ্লব ঘটানো যায় কি না ভারতের এসব মিডিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাও বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করতে মরিয়া হয়ে পড়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং আদিবাসীদেরকে বিভিন্নভাবে উস্কি দিচ্ছেন তারা বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি সেটা পুরো অরাজকতার দিকে যাচ্ছে এবং সেই অরাজকতাটা একেবারে কট্টর ইসলাম আশ্রিত হবে এর মধ্যে গণতন্ত্রের কোন নাম গন্ধই নেই ইউনুস সরকার বলে কিছু নেই বাংলাদেশে এখন সম্পূর্ণ অরাজক অবস্থা ইউনুসকে ফুটবলের মতন ব্যবহার করা হচ্ছে কতগুলো এই দল একবার লাতি মারছে আর ইউনুসকে বলছে অমুকটা বল ইউনুস সেই কথা বলছে আবার ওই দল লাথি মারছে বলছে ইউনুসকে বলছে সেই কথা বলতে হচ্ছে ইউনুসের কোনো দায়িত্ব নেই ইউনুসের কোনো কর্তৃত্বও নেই এবং ইউনূস সরকার বলে কোন জিনিসই বাংলাদেশের সম্পূর্ণ অরাজক অবস্থা তবে শুধু যে বিজেপির নেতারা এমন বেফাস বক্তব্য আর মিথ্যাচার করছে তা কিন্তু নয় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশকে নিয়ে উষ্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন ভাই ও আর बहनों आज संथाल परगना और कोल्हाण में बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ बहुत बड़ा खतरा है कि जेएमएम के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं एक घुसपैठिए और कट्टरपंथी जेएमएम को भी अपने कब्जे में लेते जा रहे हैं ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বেফাস বক্তব্য ভারত বাংলাদেশ এই দুদেশের জনগণকে উসকে দিবে বলে মনে করা হচ্ছে বিজেপির বক্তব্য এবং উগ্রপন্থী আচরণের কারণে ভারতের প্রতিবেশী সকল দেশের সাথে দূরত্ব তৈরি হচ্ছে ভারতের তাই নরেন্দ্র মোদীর এমন বক্তব্য বল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বাংলাদেশের তরুণী রাজনৈতিক নেতা স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে আপনার সেভেন সিস্টার্সের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না ঘাটাবেন না এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টারমাইট বলেছেন ছারপোকা তেলাপোকা বলেছেন বিশ্রী রকমের মন্তব্য করেছেন ইনফিল্ট্রেটর বলেছেন যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ ক্রস মেডিটারিয়ান করে নিয়ে যাবে দক্ষিণ আমেরিকার মৃত্যুর ইটালি বন জঙ্গল হয়ে আমাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবে না প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর এটা না যে বিল্ডিং এর সবগুলো মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হইতে পারে না এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যা ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে না যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে সেটাকে আমরা সেভাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময় যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে প্রশ্ন হচ্ছে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে উত্তর হচ্ছে নৌ বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ হয় সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশন কোনো রকম কোনো কারণ নেই মানে বাংলাদেশ ভারতকে কে অ্যাটাক করছে ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই জাস্ট একটা রেটরিক সো বাংলাদেশ আগা মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোন সম্ভাবনা তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার

কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন এরকম মানে এজ ইসরায়েল হামাসের কথা বলছিলেন এত আধুনিক সেনাবাহিনী পৃথিবী সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া তাদের সেই অর্থে কোনো ট্রেইন মিলিটারি নাই তার সাথে যথেষ্ট নাকানি চুবানি খেয়েছে কিন্তু কি করতে পেরেছে বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে ভারত কারণে বাংলাদেশকে বাংলাদেশে করবে। আমি মনে করি না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরম বন্ধু বলে মনে করত ভারত ভারতের প্রতিও আনুগত্যশীল ছিলেন শেখ হাসিনা আর তাই শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন ততদিন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল ভারত তবে এবার বাংলাদেশিদেরকে উল্টু ঝুলিয়ে পিটানোর হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতা অমিত শাহ বার ঝার্ড ওর বাংলা झारखंड के চুন भेजने का काम কে जनता ভারতীয় জনতা পার্টি हमारी सभ्यता সভ্যতা हमारी सभ्यता को नष्ट कर रहे हैं। हमारी संपत्ति को हड़प रहे हैं। हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं और हमारा रोजगारी का भी वो लूटने का काम करते हैं झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं वो भारतीय जनता पार्टी ही कर सकती है অমিত এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয় বাংলাদেশে বিএনপি নেতা হাফিজুদ্দিন আহমেদ বলেন ভারতে বাংলাদেশিরা যায় না যারা যায় চিকিৎসার জন্য যায় তবে বাংলাদেশের চিকিৎসার মান উন্নত হলে চিকিৎসার জন্য আর কেউ ভারতে যাবে না বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে খালি চিকিৎসার জন্য যায় সেটাও দেশে ভালো ব্যবস্থা যাবে না কিন্তু উল্টা ঝুলানে কি দরকার অমিত শাহন সেই ব্যক্তি গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিট ভুক্ত আসামি তাদের তো জেলে থাকা উচিত ছিল যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন এখন বাংলাদেশকে ঝুলানের বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন আমাদের কথা হলো আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভালো সম্পর্ক চাই বাট প্লিজ লিভ আস এলোম আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা গরিব দেশ হোক মধ্যমায়ের দেশ হোক যেই দেশে যাই হোক আমরা আমাদের মতো থাকি আপনারা ধনী দেশ অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আপনারা ভালোভাবে থাকেন আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে ভারত কারণ ভারত চায় না বাংলাদেশকে কোনো যোগ্য ব্যক্তি শাসন করুক ভারত সব সময় তাদের অনুগত ব্যক্তিদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় এই মুহূর্তে শুধু বাংলাদেশের কথা বাদ দেন সারা পৃথিবীতে প্রফেসর ইউনুসের সম্মানিত কোনো ব্যক্তিকে আছে বলে পাওয়ারের দিক থেকে হতে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা সিজিন চীনের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে যা কিন্তু সম্মান যে সম্মান সব কিছুর ঊর্ধ্বে পাওয়ারেরও ঊর্ধ্বে সেই সম্মানে নাই তো এই রকম একটা লোক আপনার দেশে দায়িত্ব নিছে এটা তো আমি মনে করি আমাদের জন্য সৌভাগ্য ছোটখাটো ভুল ভালো তো তার অনেকে করতেছে বা করে কিন্তু সংশোধনও তো করতেছে সংশোধনও করতেছে প্রফেসর ইউনুস কোনো বানের জলে ভেসে আসা কচুরি পানা না প্রফেসর ইউনুস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি এখানে আসছেন তাকে ধরে নিয়ে আসা হয়েছে স্যার দেশটাকে বাঁচান তাকে ডেকে নিয়ে আসা হয়েছে স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে জাতির পক্ষে আপনি দেশটাকে বাঁচান কেন কেন প্রফেসর ইউনুস কতটা পাওয়ারফুল কতটা সম্মানিত একটা ছোট্ট নজির দেয় সংযুক্ত আরব আমিরাত এর তো বোঝা নিয়ে এটা কী দেশ এটা তো এখানে তো মানুষ বাস করে না এগুলো হলো সব রাজতন্ত্র এখানে কোনো বাঘ ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নাই সেই দেশে জন বাংলাদেশি পাঁচে আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল আনন্দ মিছিল বা হাসিনার বিরুদ্ধে তিন চার আগস্টে প্রতিবাদ মিছিল করছে সেই জন্য আরব আমিরাতের আইনে বা আরব দেশগুলো তো বললাম তো মানুষের দেশ না এগুলো রাজাদের দেশ তো এই সমস্ত দেশে এগুলো বিরুদ্ধ এগুলো এগুলো নিষিদ্ধ অতএব তারাই সাতান্ন জনকে যোগাই দিয়েছে জেলে দশ বছর বিশ বছর তিরিশ বছর জেল দেওয়া সবাই ধরে নিল যে শেষ গেম প্রফেসর ইউনুস আরব আমেরিকার প্রেসিডেন্ট যেটা এখন আছে এইটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও একটা কথার জন্য সবগুলো একদম বেগজুর খালার ছেড়ে দিচ্ছে আপনি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাহাকে বলে এই ক্ষমতাকে বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কে আছে আর কোনো ব্যক্তির আছে রাষ্ট্রনায়কতা বাদ দেন আর কোনো ব্যক্তির আছে এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো দর্শক বাংলাদেশকে ভেঙে আরেকটি নতুন রাষ্ট্র তৈরি করার জন্য ভারত যেই স্বপ্ন দেখছে এর বিরুদ্ধে আপনি কি মন্তব্য করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন